জমিন পাতা চামড়া যা কিছু আছে সকল কিছুকে যদি আমি কাগজ বানাই কলমের কালি শেষ হয়ে যাবে কলম ফুরিয়ে যাবে কাগজ শেষ হয়ে যাবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির শান এক জাররা পরিমাণও লেখা শেষ হবে না জোরে বলি সুবহানাল্লাহ লাহি রাব্বিল আলামিন والعاقبه للمتقين والصلاه والسلام على من كان نبي وادم وادم بين الماء والتين الذي بشيرا ونذيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحميد ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في আমি নবীর উপর দরুদ শরীফ না পড়ে তাহলে আমি নবী তার প্রতি জিম্মাদার হব না বরং ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট কৃপণ
কি কৃপল আপনার কি কৃপল রাসূলের দরুদ পড়লে পড়লে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয় আরেকটু মহব্বত আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার প্রেমের বলে ওয়সাল করুনি জো বাপায় আল্লাহুম্মা সময় খুবই সংকীর্ণ পরবর্তী বক্তাগণ আলোচনা করার জন্য আসবেন আমি সুফিয়ান রাজা স্বল্পক্ষণে আপনাদের মাঝে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াদারির সকল কাজকর্ম থেকে দূরে রেখে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছেন কিছু কথা বলার মতো শক্তি দিচ্ছেন কথা শ্রবণ করার মতো শক্তি দিচ্ছে সেই মহান প্রভুর দরবারে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরেকটি মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতে কষ্ট হয় তাহলে আমার নবী কি বলে আমার নবী বলে যে ব্যক্তি মহব্বতের সাথে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ পেশ করলো আমি আল্লাহ তাআলা তার এই মহব্বতের বিনিময়ে আলহামদুলিল্লাহ লিখতে পড়তে আটটি অক্ষর রয়েছে আমি আল্লাহ তাআলা যে ব্যক্তি আমি আল্লাহর উপর আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেব সুবহানাল্লাহ বলি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে একটু মহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম পেশ করছি সেই মহান প্রভুর শ্রেষ্ঠ বন্ধুর দরবারে যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি গায়েবের খবর দেন ওয়ালা নবী যিনি নূরনওয়ালা নূর নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করত না যেই নবীজির আগমনের ফলে আল্লাহ তাআলার সিফত আল্লাহ তাআলার পরিচয় বিশ্বের মধ্যে ছড়াচ্ছে যেই নবীজিকে আল্লাহ তাআলা স্বয়ং মেরাজে ভ্রমণ করিয়েছেন সেই নবীজির উম্মত হয়ে আমরা খুশি না বেজার তাহলে সুপ্রিয়তন সকলে প্যারা নবীকে একটু মহব্বতের আওয়াজে ডাক দিই সকলে বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটি আওয়াজ বলি ইয়া হাবিবাল্লাহ প্যারা হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরা শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া রাফা'না লাকা যিকরা এই আয়াতের তাফসির করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের এমন সময় গিয়েছে শায়েররা কবিরা লেখকরা মুফাসসিরগণ এত সুন্দর করে এই আয়াতের কথা বর্ণনা করে দিয়েছেন বলেন ওয়া রাফা'না লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীর শান আমি আপনি নবীর মর্যাদা আমি আপনি নবীর প্রশংসা কোনো বেষ্টন করে রাখি নাই চার দেয়ালের মধ্যে বরং আপনি নবীর শান
18000 মাখলুকাত শুধু নয়, আমি আল্লাহ তাআলার সকল জায়গায় আপনি নবীর শান লিপিবদ্ধ করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। শায়ের বলে, যদি পুরো বিশ্বে সকল গাছকে আমি কলম তৈরি করি, যদি পৃথিবী সকল পানিকে আমি কালি বানাই, যদি পৃথিবী আকাশ জমিন পাতা চামড়া যা কিছু আছে সকল কিছুকে যদি আমি কাগজ বানাই, কলমের কালি শেষ হয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির শান এক জাররা পরিমাণও লেখা শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উম্মত হয়েছে আমরা খুশি না বেজা? দেখুন আমার নবীর সম্মান কতটুকু। হযরত মূসা আলাইহিস সালাম এর মাধ্যমে আমার নবীজির একটু শান বের করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। 2 লক্ষ মতান্তরে 3,24,000 পয়গম্বর আমার আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য। তার মধ্য থেকে একজন নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে অনেক কথা বলতো, আল্লাহর সাথে অনেক কথা বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম বলেছে, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমি আল্লাহ তাআলা মূসার সাথে প্রতিদিন কথা বলতাম। কথা বলতে বলতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না? কে দেখতে চায়? মূসা আলাইহিস সালাম দেখতে চায়। বন্ধুরে আমার, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন ভাবে প্রেমে মগ্ন হয়ে গেলেন, এই মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাকিয়া বলে, আল্লাহ আয় রব্বুল আলামিন, রব্বি আরনি, আমি তোমাকে দেখতে চাই। সব জবাব আল্লাহ পাক বলেন, লান তারানি ইয়া মূসা, তুমি দেখতে পারবা না, দেখার ক্ষমতা নাই। মূসা আলাইহিস সালাম বললে, রব্বি আরনি, আয় রব্বুল আলামিন, আমাকে একটু দেখা দিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিতে চান না। বিভিন্নভাবে যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রশংসা করতে লাগলেন, কথা বলতে লাগলেন, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আয় রব্বুল আলামিন, প্রত্যেকটা নবীর নামের লকব দিয়েছ বিভিন্নভাবে। আদম আলাইহিস সালামের লকব হচ্ছে শফিউল্লাহ, আমি মূসা আলাইহিস সালামের লকব হচ্ছে কালিমুল্লাহ, কিন্তু তোমার বন্ধু রাসূলুল্লাহর নামের শেষে কেন হাবিবুল্লাহ লকব দিয়েছ? সুবহানাল্লাহ বলি। ও বন্ধু রে গভীর মনোযোগ, এই মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ প্রত্যেকটা নবীর সাথে সাথে তুমি লকব দিয়েছ বিভিন্ন ভাবে, আয় রব্বুল আলামিন, আমি মূসা আলাইহিস সালামের নামের লকব দিয়েছ কালিমুল্লাহ, তোমার পেয়ারা বন্ধুর নামের লকব দিয়েছ হাবিবুল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমি মূসা আলাইহিস সালামের নামের লকব কেন দিয়েছ কালিমুল্লাহ, তোমার বন্ধুর লকব কেন দিয়েছ হাবিবুল্লাহ। এই মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন বারবার ফরিয়াদ করা শুরু করলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা তাহলে শুনো, কেন তোমার নামের সাথে আমি কালিমুল্লাহ দিয়েছি, আর আমি বন্ধু নবীর নামের পিছনে কেন হাবিবুল্লাহ দিয়েছি। এইভাবে যখন কথা বলা শুরু করলো, তখন বলতে লাগলো, তুমি মূসা আলাইহিস সালাম খুশি করো আমি আল্লাহকে, আর আমি খুশি করার জন্য চেষ্টা করি মুহাম্মদ রাসূলুল্লাহকে। জোরে বলি সুবহানাল্লাহ। হে মূসা, তুমি আমি আল্লাহকে দেখার জন্য এসেছো তুর পাহাড়ে, আর আমি আমার নবীকে দেখার জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছি স্বয়ং আমার নবীকে আরশে আজিমে মধ্যে আনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আহমার, এই মূসা আলাইহিস
সাল্লাম আল্লাহর দরবারে বারবার এমনভাবে ফরিয়াদ করা শুরু করলো। এই নবী যখন আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করা শুরু করলো, মূসা আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তারপর কেন আমি মূসাকে দেখা দাও না, তুমি কেন আমি নবী থেকে এড়িয়ে যাও। তখন আল্লাহ তাআলা বললে, আয় মূসা তোমাকে আমি কেন জায়গা দেই না, কেন তোমাকে দেখার জন্য আমি বলি না, একটি মাত্র কারণ, আমি কোন নবীর মধ্যে তোমার মত এত ভাবে কথা বলি নাই। একমাত্র রহমতুল্লিল আলামিন ব্যতীত, একমাত্র রহমতুল্লিল আলামিন আমি আল্লাহকে দেখার শক্তি দিয়েছি, আর কোন নবীকে দেখার এমন সরাসরি দেখার মতো শক্তি দেয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ একটু দেখা দাও না, আল্লাহ দেখা দিলে কি হয়। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে মূসা, আমি ফেরেশতা পাঠাচ্ছি, তুর পাহাড়ের মধ্যে তুমি উঠো। উঠার পর আমি ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন দিয়ে ফেলতেছি যেন এই তুর পাহাড়ের মধ্যে কোনো পশু পাখি কোনো প্রাণী না আসে। মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ যদি আসে তাহলে কি হবে? তখন আল্লাহ তাআলা বলে, তুমি মূসা নও, শুধু তুর তুর পাহাড় বিলীন হয়ে যাবে, পশু পাখি সবাই ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দর্শন করার জন্য দেখার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে পুরো পাহাড়টিকে বেষ্টন করে দিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জাল্লা পরিমাণ ঝিলিক আসলো 70,000 পর্দার থেকে, যখন একটু ঝিলিক আসলো, আসার সাথে সাথেই মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল, সকল তুর পাহাড় ছাই হয়ে সুরমা হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জ্ঞান ফিরলেন, আল্লাহ আমি কোথায় আছি? আমি তো ছিলাম পাহাড়ের মধ্যে, এখন দেখি আমি জমিনের মধ্যে শুয়ে আছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা আমি আল্লাহকে দেখার শক্তি দেখার জিসম কাউকে দেই নাই, একমাত্র রহমতুলিল আলামিন ব্যতীত। আমি যখন তোমাকে পরিপূর্ণ নূর দেই নাই, 70,000 নূরের পর্দা থেকে জাল্লা পরিমাণ ঝিলিক দিয়েছি, এই ঝিলিকের কারণে তুর পাহাড় ছাই হয়ে সুরমা হয়ে গিয়েছে, আর তুমি মূসাকে আমি অজ্ঞান করে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সময় সংকীর্ণ, কথাগুলো অনেক বিস্তারিত সংক্ষিপ্ত আকারে বলেছি, বলে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ। আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।